Dear student, welcome to our Tandi College Admission e-learning class. আজকে আমরা স্ট্যান্ডার্ড 2 যে ভূগোল ক্লাসে ভূগোল পড়ব দেখো আমরা আজকে এক নতুন অধ্যায় সম্পর্কে জানব দেখো তোমাদের বোর্ডে আমি একটা ছবি এঁকেছি তোমাদের বইতেও একটা ছবি আছে তোমরা একটু ভালো করে দেখবে যে যখন ভূগোলে সবসময় মনে রাখবে যত ছবি দেখে পড়বে তত তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে নিজেদের বা বইয়ের লেখা মুখস্থ না করে নিজের ভাষাতে লিখে খাতায় লিখে নেবে দেখো বইতে একটা সুন্দর করে ছবি আছে মাঝখানে সূর্য আর চারদিকে চারটে পৃথিবী পৃথিবী যেমন ঘুরছে সূর্যের চারদিকে অনবরত ঘুরে চলেছে এই সূর্যের চারিদিকে পৃথিবীর একবার পাক খেতে সময় নেয় 365 দিন বা 1 বছর আমরা বলি না কতদিনে 1 বছর হয় 365 দিনে 1 বছর হয় এই যে 365 দিন বা 1 বছর তো বিশাল একটা সময় সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর এই সময়টাই লাগছে পুরো একবার পাক খেতে কিন্তু এই যে আমরা কখনো আমাদের বছরের বিভিন্ন সময় কখনো গরম কখনো বৃষ্টি এখন যখন বর্ষাকাল শুরু হয়ে গেছে গ্রীষ্ম চলে গিয়ে বর্ষাকাল শুরু হয়ে গেছে এরপরে আসবে শরৎ আসবে আমাদের 6টা ঋতু কিন্তু আমাদের 4টে ঋতু আমরা অনুভব করি তার মধ্যে 4টে ঋতুর মধ্যে গ্রীষ্ম বর্ষা আর কি বলতো শরৎ আর শীতকাল এই 4টে ঋতুই আমরা কিন্তু অনুভব করে থাকি এই যে সূর্যকে পৃথিবী একবার পাক খাচ্ছে এই পাক খেতে যে সময়টা লাগছে এই সময়ের মাঝখানে যে আবহাওয়ার যে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ পরিবর্তন এক এক সময় এক এক ঋতুকে আমরা বুঝতে পারি অনুভব করতে পারি তাকে বলা হয় ঋতু পরিবর্তন এই ঘটনাকে পুরো বলা হয় একটা ঋতু পরিবর্তন বা ঋতু চক্র পশ্চিমবঙ্গে প্রধানত 4টি ঋতু বা কাল কিন্তু আমরা সবসময় জানি আমাদের ঋতু কটি 6টি দুটো মাস নিয়ে একটা করে ঋতু সংঘটিত হয় তবু আমরা মোটামুটি 4টি ঋতু অনুভব করলেও আমরা আজকে 6টা ঋতু সম্বন্ধে জানবো পৃথিবী যখন সূর্যের খুব কাছে চলে আসে তখন সূর্যের কিরণটা পৃথিবীর উপরে এইরকম লম্বভাবে পড়ে যার জন্য আমরা গরমটা বেশি অনুভব করি এরকম লম্ব বা সোজাসুজি ভাবে পড়ে তখন হয় গ্রীষ্মকাল বৈশাখ আর জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে হয় গ্রীষ্মকাল আমরা যেহেতু উত্তর গোলার্ধে তখন পৃথিবী যখন ঘুরতে ঘুরতে পৃথিবীর দিকটা সূর্যের দিকে বেশি হেরে থাকে সেদিকটা তখন হয় গ্রীষ্মকাল সূর্যটা লম্বালম্বি পড়ে গরমটা তখন সেখানে বেশি অনুভব করি আমরা তখন সেখানে দিন বড় আর রাত ছোট হয় এরপরে চলে আসে আমরা বর্ষাকাল এখন কি কাল চলছে তো আষাঢ় আষাঢ় মাস আর আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে হয় বর্ষাকাল এখন চলছে কিন্তু আষাঢ় মাস আর কয়েকদিন পরে হবে শ্রাবণ মাস এই সময় পৃথিবী সূর্যের খুব একদম কাছের দিকে খেলে থাকে পৃথিবী এই সময়ও সূর্যের আলো পৃথিবীর উপরে লম্বভাবে পড়ে এই সময় দিন বড় রাত ছোট হয় বাইরে গরম থাকলেও এই সময় যেহেতু মৌসুমি বায়ু আমাদের রাজ্যে ঢুকে পড়ে প্রায় বলা যায় যে জুন মাসের 7 তারিখ থেকে অলরেডি আমাদের রাজ্যে মৌসুমি বায়ুর আগমন ঘটে কখনো কখনো রোদ হবে হঠাৎ দেখা যাচ্ছে প্রচুর মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষাকালের এটাই নিয়ম মৌসুমি বায়ুর এটাই বিশেষ বৈশিষ্ট্য এরপরে আসবে আমরা শরৎকাল শরৎকাল বলতে গেলে আমরা সবাই জানি শরৎকাল বললেই আমাদের চোখে ভেসে ওঠে দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে হয় শরৎকাল চারিদিকে কাশ ফুল ফুটে থাকে আকাশে মেঘের মেলা তেজের পুরোর মতো মেঘ ভেসে বেড়ায় এই সময় আস্তে 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 দিন যে বড় ছিল আস্তে আস্তে দিন ছোট হতে থাকে এবং রাত পরপর বাড়তে থাকে ছোট ছোট করে আস্তে আস্তে এইভাবে হয় এবং শরৎকালের শেষের দিক থেকে ভোরের দিকে শিশির পড়া আমরা দেখতে পাই এরপরে আসলো হেমন্তকাল তখন ঘরে ঘরে নবান্ন উৎসব শুরু হয় হেমন্তকালে কার্তিক ও অগ্রহায়ণ এই 2 মাস নিয়ে হয় হেমন্তকাল এই সময় সূর্য থেকে পৃথিবী ক্রমশ দূরে সরতে থাকে তখন আস্তে আস্তে শীতটা ঢুকে পড়ে আমাদের রাজ্যে এইভাবে তখন সূর্যের কিরণটা পৃথিবীর উপর এইরকম ভাবে পড়ে এই একটু হেলে পড়ে তির্যক ভাবে পড়ে দেখো তখন লম্বা পৃথিবী পড়ছিল বলে পৃথিবীটা বেশি উত্তপ্ত হতো গরমটা বেশি অনুভব করতাম কিন্তু এই হেমন্তকাল আসার সঙ্গে সঙ্গে সূর্যের কিরণটা পৃথিবীর উপর তির্যক ভাবে পড়তে থাকে এবং পৃথিবী ক্রমশ সূর্য থেকে দূরে সরতে থাকে এই সময় আবহাওয়া খুব গরম থাকে না একটু মনোরম থাকে ওয়েদারটা এরপরে আসবে আমরা শীতকাল পৌষ ও মাঘ এই 2 মাস নিয়ে হয় শীতকাল এই সময় উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরের দিকে ফেলে থাকে এবং সূর্যের কিরণটা পৃথিবীর উপর তির্যক ভাবে পড়ে
বেশি অনুভব করে থাকি। গাছের পাতা ঝরে যায় এই সময়, এবং অনেক জায়গায় দেখা যায় যেমন দার্জিলিংয়ে এই সময় ভীষণভাবে বরফ পড়তে থাকে, তুষারপাত শুরু হয়। এরপরে আমরা একদম শেষ ঋতু সম্পর্কে জানবো, বসন্তকাল। ফাল্গুন আর চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্তকাল। এই সময় আবার আস্তে আস্তে পৃথিবী যে সূর্যের কাছ থেকে কম দূরে সরে যাচ্ছিল, এই সময় আস্তে 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 আবার পৃথিবী সূর্যের কাছাকাছি চলে আসে, এবং তখন তীর্যকভাবে সূর্য কিরণ দিচ্ছিল হেমন্তকালে শীতকালে, আস্তে আস্তে সেটা পৃথিবী যেহেতু সূর্যের কাছাকাছি চলে আসতে থাকে আবার সেই কিরণটা লক্ষণভাবে পড়তে শুরু করে আস্তে আস্তে। তখন আমরা শীতটা প্রায় অনুভব করি না বলতেই বলা যেতেই পারে, তখন শীতও থাকে না আর খুব বেশি গরম থাকে না, আবহাওয়াটা খুব সুন্দর থাকে। এবারে আমাদের একটা প্রশ্ন থেকে গেল যে আমরা যে আবহাওয়া বলছি আবহাওয়াটা কাকে বলব? কোন একটা নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের বায়ুচাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এইসবের উপরে যে বায়ু কোন দিকে প্রবাহিত হবে, গতিবেগ কেমন হবে, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আবহাওয়াকে অনুভব করি, তাকে আমরা আবহাওয়া বলি। আর জলবায়ু তাকে বলবো কোন স্থান বা অঞ্চলের 30 থেকে 35 বা বলা যায় প্রায় 40 বছরের আবহাওয়ার বড় অবস্থাকে আমরা বলবো জলবায়ু। এরপরে দেখো আমরা যেটা আলোচনা করলাম, তোমাদের যা যা আলোচনা করলাম সেটা সুন্দরভাবে গুছিয়ে একটা বক্সে করা আছে, যেমন পৃথিবী কার আলোয় আলোকিত। আমরা তো জানি পৃথিবী সূর্যের আলোয় আলোকিত, অল্প কয়েকটা আছে। আমরা যেগুলো আলোচনা করলাম আলোচনা মন দিয়ে একটু শুনবে, তাহলে আমাদের পড়াটা প্রায় হয়ে যাবে, আর এটা শুধু একবার রিভিউ করে নিলেই হয়ে যাবে। কোন অংশে দিন হয়, কোন অংশে রাত হয়, আর দিনের ভাবটা আমরা কোন সময় বেশি অনুভব করি, রাতটা কখন আমরা কম পাই, ঋতু পরিবর্তন কাকে বলে, যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলোই প্রশ্নের আকারে এখানে দেওয়া আছে। এগুলো পড়া হয়ে গেলে আমরা কি করলাম, কি শিখলাম, সেটা অভ্যাস করতে গেলে আমাদের আসতে হবে অনুশীলনীতে। অপশনাল আছে পশ্চিমবঙ্গে কয়টি ঋতু, 2, 3, 4, 6। আমরা তো জানি আমাদের রাজ্যের 6টি ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে কি কাল হয়, আমরা যেহেতু আলোচনা করলাম আমরা উত্তরটা লিখতেই পারি। এরপরে আছে পাশের বক্সে কয়েকটা উত্তর দেওয়া আছে, সেটা সঠিক জায়গায় সঠিক সুন্দর স্থানে বসাতে হবে। একটা করি, সূর্যের দিকে পৃথিবীর যে অংশ পড়ে সেখানে কি হয়, দিন না রাত, একদম সোজা সহজ প্রশ্ন, সেখানে হয় দিন। যেটি ঠিক তার পাশে রাইট চিহ্ন দাও, এবং যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন। সূর্য পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 365। সূর্য পৃথিবীকে কখনোই প্রদক্ষিণ করে না, সূর্য এক জায়গায় স্থির থাকে, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, এটা তো ভুল হবে। এরপরে আসছে একটি বাক্যে উত্তর দাও, নিজের মেরুদণ্ডের উপর একবার পাক খেতে পৃথিবীর কত সময় লাগে, 365 দিন বা 1 বছর। পুরো বাক্যে উত্তর লিখবে, প্রশ্ন করার দরকার নেই, প্রশ্ন বইতে আছে, শুধু দাগ নাম্বার আর পেজ নাম্বারটা দিয়ে উত্তর লিখলেই হবে। পশ্চিমবঙ্গে কয়টি ঋতু, কি কি, পশ্চিমবঙ্গের কোথায় শীতকালে বরফ পড়ে, আমরা একটু আগে আলোচনা করলাম দার্জিলিংয়ে। এরপরে আসছে একটু বড়, আমরা যে প্রশ্নগুলো করলাম তার থেকে আবার 2-3টে বাক্য উত্তর হবে এরকম প্রশ্ন, ঋতু পরিবর্তন কাকে বলে। তোমার যে কোনো একটি প্রিয় ঋতু সম্বন্ধে 3-4টি বাক্যে লেখো, তোমরা বাংলাতে রচনা করেছো অতএব এই প্রশ্নের উত্তর তোমরা লিখতেই পারো। দিন ও রাত্রি কিভাবে হয় তার ছবি এঁকে দেখো, তোমাদের বইতে একটা ছবি আছে, এই দেখো এই ছবিটা দেখো। আর এইরকম একটা নোট কিন্তু বই দোকানে কিনতে পাওয়া যায়, দেখো আমাদের সারা পৃথিবীর কোথায় কোন দেশ এই নোটটার মধ্যে আছে, তোমরা যদি এই ছবিটা খাতায় এঁকে ফেলতে পারো আর নিচে লিখে দেবে দিন রাত্রি, আর এই যে লেখাটা আছে এখান থেকে লিখে নিয়ে এর কয়েক দিলেই সুন্দর একটা উত্তর তৈরি হয়ে যাবে। এই ছবিটা আসবে বলেই হবে, সুন্দর করে বক্স করে ফেলবে এবং নিচে লিখে দেবে।